বিড়িতে অতিরিক্ত চার টাকা স্তর ও অগ্রিম আয়কর প্রত্যাহার এবং এখাতে বেকার সমস্যার সমাধানসহ ছয় দফা দাবিতে কুষ্টিয়ায় সমাবেশ হয়েছে সোমবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের এ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জেলা শ্রমিক লীগ সভাপতি আনোয়ারুল হক বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন বিএসসি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে তারা বলেন বঙ্গবন্ধুর সময়ে বিড়িতে কোনো ট্যাক্স ছিল না তার কন্যা শেখ হাসিনার আমলেও কোনো ট্যাক্স চাই না দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হরিখ হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন অসহায় বিড়ি শ্রমিকরা দুবেলা পেট ভরে খেতে পারে না কাজ না পেয়ে মজুরির অভাবে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে বিড়ি শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার জন্য বিড়ি কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি আমরা জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু ধূমাবিহীন ধূমপানও এদেশে আছে আমাক জতা গুল সমস্তগুলো একসঙ্গে বন্ধ করলে বিড়ি বন্ধ করতে হবে নাহলে শুধু বিড়ি বন্ধ করবে তামাক জদ্দা গুল সিগারেট থাকবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এটা মেনে নেবে না এর জন্য বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে আগামী বাজেটে বিড়ির উপর যদি এক টাকা মূল্য বৃদ্ধি করা হয় তারা বাংলাদেশে এইভাবে সমাবেশ করে বাংলাদেশকে আমরা অচল করে ইনশাআল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক বলেন বিরি শ্রমিকদের ন্যায্য দাবির সাথে তারা একমত বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন মাত্রাতিরিক্ত কর বৃদ্ধির কারণে বিড়ির বাজার নকল দখলে চলে গেছে এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে অন্যদিকে বিড়ি শ্রমিকরা বেকার হয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে সমাবেশ থেকে বিড়ির উপর অতিরিক্ত চার টাকা মূল্যস্তর ও অগ্রিম দশ শতাংশ আয়কর প্রত্যাহার সিগারেটে নেয় বিড়িতেও তিনটি মূল্যস্তরকরণ এবং বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ছয় দফা দাবি তুলে ধরা হয় আগামী বাজেটে বিড়িতে কর বাড়লে তীব্র আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুমকিও দেন নেতারা